আরে আরে কি ব্যাপার, পিঙ্কি আর মিষ্টু এভাবে ঝগড়া করছে কিসের জন্য? কি হলো ওদের মধ্যে? যদি জানতে চাও তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা তো জানোই এটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি, আর এখন সকালবেলা। পিঙ্কি তো বাবা মার সাথে ঘুমু ঘুমু করছে। আরে সকাল তো হয়ে গিয়েছে, আর এদিকে পিঙ্কির বাবাও তো দেখছি উঠে গেছে। যাই যাই, আমিও যাই। মা ঘুম থেকে উঠে আস্তে আস্তে বাইরের দিকে চলে গেল। আরে আরে অনেকটাই তো সকাল হয়ে গেছে, চারিদিকে কত আলো ফুটে গেছে, আর এদিকে আমার কত কাজ বাকি, কখন যে কাজগুলো করব সত্যি। যাই যাই, দেখি আগে লালিকে খাওয়াটা দিয়ে নি। সব কাজ শেষ করে উমা তো রান্না চাপিয়ে দিয়েছে। কাল রাত্রে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য একটুখানি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে। তাছাড়া কদিন যা গরম পড়লো বাবা, গরমের চোটে একেবারে জীবনটা ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। চলো 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 তাড়াতাড়ি চলো, আজকে অনেক খেলা করব আমরা। ও কাকিমনি কাকিমনি, পিঙ্কিকে একটু ডেকে দাও না, আমরা সবাই মিলে এসেছি, আজকে একসাথে সবাই মিলে খেলা করব। হ্যাঁ মাসিমা, পিঙ্কিকে একটু ডেকে দিন, আগে থেকেই সব ঠিক ছিল, আজকে আমরা সবাই মিলে বসে বসে একসাথে খেলা করব। বাবা, তোরা তো দেখছি একদম সবাই দল বেঁধে চলে এসেছিস খেলা করার জন্য। ঠিক আছে ঠিক আছে, তোরা দাঁড়া, আমি এক্ষুনি পিঙ্কিকে ডেকে দিচ্ছি। পিঙ্কি, এই পিঙ্কি, শুনতে পাচ্ছিস? শিগগিরই ঘুম থেকে ওঠ, দেখ বাইরে মিষ্টুরা সবাই এসেছে। আর এর মধ্যেই পিঙ্কি তার অনেক খেলনা নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। ও মামা, তোমাকে আর ডাকতে হবে না, এই দেখো দেখো আমি আমার সব খেলনা নিয়ে বাইরে বেরিয়ে এসেছি, আমি আগে থেকেই জানি আজকে আমরা খেলা করব। দেখেছো মেয়ের কাণ্ড? সেই জন্যই তো বলি যে একবার ডাকতে দিয়েই পিঙ্কি মহারানী বাইরে কি করে চলে এলো। আগে থেকে সব ঠিক ছিল, সেই জন্যই বুঝি তুমি আগে থেকেই সব গুছিয়ে রেখেছিলে, আর একেবারে কান খাড়া করে রেখেছিলে আমি ডাকতেই বাইরে বেরিয়ে এলে। লা 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 লা, আজকে কি আনন্দ লাগছে, আজকে আমরা অনেক মজা করব। মিষ্টু, রিঙ্কি আর চুটকি দিদি, তোমরা সবাই এসেছো, এই দেখো দেখো আমিও এক গামলা ভর্তি করে খেলনা নিয়ে এসেছি, সবাই মিলে মজা করে একসাথে খেলবো। ও মা, কত খেলনা! সবই তো ঠিক আছে, এই পিঙ্কি তুই চিঙ্কিকেও ডেকে নে, ও কেন বাদ যাবে, আমরা সবাই মিলেই বসে বসে খেলা করব। ও দিদি, দিদি তো আশেপাশেই কোথাও আছে, ও ঠিক চলে আসবে। এই শোন, তোদেরকে একটা কথা বলি, তোরা খেলা করবি ভালো কথা, কিন্তু আমি যেন একদম মারামারি করতে না দেখি, সব ভালোভাবে খেলবি। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। এদিকে পিঙ্কিরা তো সবাই মিলে কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে খেলা করতে বসেছে, দেখতে পাচ্ছ সবার কাছেই প্রায় একটা একটা করে খেলনা আছে। কিন্তু কি ব্যাপার, মিষ্টু আর পিঙ্কির হাত খালি কেন? মিষ্টু হঠাৎ করে উঠে এসে এই পুতুলটা নিতে যাচ্ছে, পিঙ্কিও তো দেখছি সাথে সাথে উঠে আসলো, এবার কি হবে, দুজনে কি একটা খেলনাই নেবে? এই পিঙ্কি, সর সর, তুই আবার আসছিস কেন, এই পুতুলটা নিয়ে আমি খেলা করব। বললেই হলো নাকি, এটা আমার পুতুল, আমি আমার পুতুল নিয়ে খেলবো, এখানে আরো অনেক খেলনা আছে, সেগুলো নিয়ে খেল, আমার সাথে লাগতে আসিস না বলে দিচ্ছি। মিষ্টু আর পিঙ্কির মধ্যে তো তুমুল ঝগড়া বেঁধে গেল, এবার কি হবে কিছুই তো বোঝা যাচ্ছে না। ও মামা, দেখো দেখো ওদিকে খেলতে খেলতে পিঙ্কি আর মিষ্টু ঝগড়া করা শুরু করে দিয়েছে, তুমি শিগগিরই যাও। এ বাবা, তাই তো, ওরা তো দেখছি চুলোচুলি করছে, দাঁড়া দাঁড়া আমি দেখছি। এই এই এই, তোরা কি করছিস বল বল, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে, মারামারি করিস না, বললাম না তোরা ঠিকঠাক ভাবে খেলবি, ছাড় ছাড়। দেখো মা, আমি ওই পুতুলটা নিয়ে খেলবো, আমাকেও খেলতে দিচ্ছে না, ও খুব জেদ করছে। মাসিমণি মাসিমণি, আমি ওর আগে এই খেলনাটা নিয়েছি, আর ও পরে সেভাবে জেদ করছে, নেওয়ার জন্য আরো খেলনা আছে, ওগুলো নিয়ে খেলতে বলো।
আরে আরে, এইভাবে খেলনা নিয়ে তোরা ঝগড়া করছিস কেন? এইভাবে ঝগড়া করতে নেই। এই তোরা না সবাই বান্ধবী, তোরা সবাই খেলা কর, মিলেমিশে খেলা কর। পুতুল যেহেতু একটা আছে, যে কোনো একজন নিয়ে খেলা কর, ঠিক আছে? আর একসাথে সবাই মিলে মিলেমিশে খেলতে খেলতে এভাবে খেলনা নিয়ে মারামারি করতে নেই। মিষ্টু, তুই কিছুক্ষণ ওই পুতুলটা নিয়ে খেলা করবি, তারপরে পিঙ্কিকে দিবি, পিঙ্কি তারপরে খেলা করবে, কেমন? আর যেন আমি একদম ঝগড়া না শুনি, ঠিক আছে মাসিমা? মিষ্টু রে, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই ওই খেলনাটা নিয়ে খেলা কর, আমি অন্য খেলনা নিয়ে খেলছি, কেমন? পিঙ্কি, আমারও ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস। আমার সত্যি এই পুতুলটা নিয়ে আমরা দুজনেই খেলা করি, ঠিক আছে? চল চল যাই। আবার সবাই মিলে মজা করে খেলনা নিয়ে খেলতে বসে গেল। দেখেছো তো বন্ধুরা, মিলেমিশে খেলা করতে হয়, কখনো খেলতে খেলতে ঝগড়া করতে হয় না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।